নমস্কার, আজ সাহা ইনস্টিটিউটে উপস্থিত হয়েছে আমাদেরই একজন ছাত্র, খুব মেধাবী ছাত্র, নাম সাজিদুর রহমান ঢালি। সুদূর ঝাড়গ্রাম থেকে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, অনেকটা জার্নি, অনেক দূরত্ব অতিক্রম করে আমাদের অফিসে আমরা পেয়েছি সাজিদুর রহমানকে, সাজিদুর রহমানের বাবা এবং মাকে। তো আমরা একে একে সবার পরিচয় পর্বটা নিয়ে নেব। যাব প্রথমে সাজিদুরের কাছে। সাজিদুর, তুমি তোমার পরিচয়টা সবাইকে দিয়ে দাও। হাই, আমি সাজিদুর রহমান আলী। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নবোদয় স্কুলে পড়ছি। এবং তুমি থাকো কোথায়? ঝাড়গ্রাম, তাই তো? তোমাদের অরিজিন হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, কিন্তু তুমি থাকো ঝাড়গ্রামে। আচ্ছা, এবার যাবো সাজিদুরের আব্বুর কাছে। পরিচয় দেবেন দাদা। আমি সাজিদুরের আব্বা মোহাম্মদ আব্দুর রহিম। বাড়ি আমার দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থানা। আমি থাকি ঝাড়গ্রাম জেলার সদর মসজিদে। ওখান থেকেই বাচ্চাকে পড়াশোনা করিয়েছি, আর বিশেষ স্যারের সায়েন্স স্টুডেন্ট অনলাইন ক্লাস বাচ্চা করেছে, সেখান থেকেই সাকসেস হওয়া, এবছর চান্স পেয়েছে আর কি। যাবো সাজিদুরের আম্মুর কাছে। দিদি, আপনার পরিচয়টা সবাইকে দেবেন। আমি সাজিদুর রহমানের মা বলছি। সাজিদুর এবছর স্যারের অনলাইন ক্লাস করে নবোদয় চান্স পেয়েছে। সাজিদুরের বাবা একটু আগে যেটা বললেন নিজের পরিচয় দেওয়ার সময়, যে সাজিদুর সাহা ইনস্টিটিউটে অনলাইনে পড়াশুনো করেছে, তো এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে অধিকাংশ মানুষের মনে এখনো ধারণা যে অনলাইনে একটা ছোট্ট বাচ্চা পড়াশুনো হয় নাকি, তাতে আবার পাস করা যায়। তো এই যে আমাদের অনলাইনে যে প্রতি বছর অনেক স্টুডেন্ট পাস করে, এবছর আমি কাউন্ট করেছি 58 সরাসরি সাহা ইনস্টিটিউটে তারা জানিয়েছে যে আমরা পাস করেছি। এবং আমাদের ইউনিটগুলোকে আমি ধরিনি, না ধরেই 58ই আমি ধরলাম, যে এই 58 জন পাস করেছে অনলাইনে পড়াশুনো করে, যারা নিজের বাড়িতে বসেছিল আর আমাদের টিচাররা আমাদের টিচারদের বাড়িতে বসেছিল, কিন্তু ভিডিও কলিং এর দ্বারা স্টুডেন্ট টিচারের সামনে এবং টিচার স্টুডেন্টের সামনে উপস্থিত হয়েছে। দূরত্ব ছিল তাদের মাঝে, কিন্তু তারা যখন পড়াশুনো করেছে তাদের মাঝে কিন্তু সেই দূরত্বটাকে আমরা উপলব্ধি করতে পারিনি। আমরা জেনেছি যে স্টুডেন্ট আমার সামনে বসে আছে, আবার স্টুডেন্টও জেনেছে যে টিচার কিন্তু আমার সামনেই বসে আছে। তো এই যে এই অনলাইন পড়াশোনার মাধ্যমে কিছু করা যায়, তাই তো? এই বিষয়ে আপনার কি বক্তব্য? এটা বলতে গেলে কি বলবো, ফার্স্ট টাইম তো আমার মনে করতাম ওইটা তুমি অনলাইনে কী করে পড়াশোনা হবে। যখন শুরু হলো তখন মনে হলো যে অনলাইনে যে টিচার আছেন বা যে ম্যাম আছেন তাদের সঙ্গে এতটাই সম্পর্ক বাচ্চার হয়েছে যে তাদের কথার বাইরে একটু বাচ্চা যাচ্ছে না। মানে আমরা যদি অন্য কোনো কথা বলি ওই একটাই কথা, স্যার যেটা বলবো সেটা, আচ্ছা আচ্ছা, ও ম্যাম যেটা বলবো সেটা, মানে একদম মানে সামনাসামনির মতনই হয়ে যায় একদম। দেখ, তো অনলাইনে পড়াশুনো যখন মানে শুরু করলেন, তারপরে কি মানে চিন্তা ভাবনা আস্তে আস্তে কিভাবে পাল্টালো? না, আমার তো মনে হয়েছিল ফার্স্ট অনেক কিছু, তারপরে মনে হলো দেখলাম যে অফলাইনে পড়তে গেলে যে সময়টা ওয়েস্টেজ হয় সেক্ষেত্রে অনলাইন অনেক বেটার। যে ঘরে বসে একসঙ্গে ওকে যেতে হচ্ছে না কোথাও টিউশনে পড়তে, বা যাওয়া আসার যে সময়টা ওয়েস্টেজ সেটা হচ্ছে না, সেটা আমি কাজ করতে পারছে, সেদিক দিয়ে মনে হচ্ছে অনলাইন অনেক বেটার। অনলাইনটা অনেক বেটার, তাহলে আমরা শুনলাম একদম প্রত্যক্ষ অভিজ্ঞতার থেকে যে এটা কিন্তু আমরা, আমি যতই বলি না কেন, আমি যখনই কেউ জিজ্ঞেস করেন আমি বলি যে অনলাইনটা বেটার, এবার আমার কথা সে বিশ্বাস করবে না। প্রত্যক্ষ অভিজ্ঞতা, নিজের সন্তানকে অনলাইন পড়াশোনাতে তিনি দিয়েছিলেন কিছু একটা চিন্তা ভাবনা করে, তো সেখানে সাকসেসটা এসেছে। এবং সাকসেসটা কত দূর পর্যন্ত গেছে আমরা ক্রমশ আজকে বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে যাব, দেখব। সাজিদুর শুধু অনলাইনে পড়াশোনাটাই করেছে, নবোদয়ের চান্স পেয়েছে শুধু সেটুকুই, নাকি আরো অনেক কিছু, অনেক বড় কিছু জীবনের অ্যাচিভমেন্ট সে পেয়েছে, সেটা আমরা ধীরে ধীরে আসবো। প্রথমে সাজিদুরের কাছে যাই, যে সাজিদুর তুমি যখন অনলাইনে পড়া শুরু করলে প্রথম প্রথম তোমার কি পড়াশুনো বুঝতে বা ক্লাসের ধাঁচটা বুঝতে একটু অসুবিধা হতো? হ্যাঁ, অসুবিধা হতো। মানে কেমন মনে হতো, যে পারবো না এরকম মনে হতো? হ্যাঁ, কখনো কখনো এপিসোড দেখতে দেখতে যদি কোনো কিছু বুঝতে পারতাম না ম্যামকে মানে জিজ্ঞাসা করতে ভয় লাগতো। আচ্ছা আচ্ছা, যে ম্যাম কিছু বকবেন কিনা এইসব মনে হতো। তারপর যত দিন গেল আস্তে আস্তে কি সহজ হতে থাকলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যত দিন যেতে গেল তো অঙ্ক বুঝতে পারছি, তার সঙ্গে বিভিন্ন বইয়ের
প্র্যাকটিস থেকে আরো ভিত বাড়ছে। আচ্ছা আচ্ছা, তারপর তুমি একসময় দেখলে যে 2-3 মাস যাওয়ার পরে সব ইজি হয়ে গেল। ম্যাম যখন ক্লাসে তোমাদেরকে কোন একটা ফিগার আঁকতে দিতেন বা তোমাকে বললেন যে এই অঙ্কটা করে দেখাও এখন, তখন সেই অঙ্কটা আগে এপিসোড দেখা আছে, তারপর সেই অঙ্কটা যখন আবার করতে দিল তখন খাতায় করলে, করে আবার জমা করলে, তোমারটা আর একজন দেখলো, তুমি আর একজনটা দেখলে, এই করতে করতে একটা সময় কি অনলাইন পড়াশোনাটা ভালো লেগে গেছিল নাকি সব সময় বোরিং লাগতো? না সব সময় ভালো লাগতো। সব সময় ভালো লাগতো? প্রথম প্রথম একটু বোরিং লাগছিল, প্রথম প্রথম একটু, প্রথম প্রথম একটু উত্তেজিত লাগছিল। উত্তেজিত হতে কেমন উত্তেজিত? মানে আমরা কিছু বললে শুনতে পেতাম, ওই জায়গায় একটু নেটের একটু প্রবলেম হতো, একটু যাক সবকিছুকে ওভারকাম করে সাজিদুর যে ফাইনালি ডেস্টিনেশনে যেতে পেরেছে, নবোদয় স্কুলে 1 সপ্তাহের জন্য হলেও ক্লাসটা করতে পেরেছে এবং এরপরে দীর্ঘদিনের পথ চলা। তো সাজিদুর নবোদয় স্কুলে কত বছর থাকবে সেইটাকে আমরা এবার একটু জানবো, যে ন্যাচারালি 6 থেকে 12 পর্যন্ত সবাই নবোদয় স্কুলে পড়ে, এবার নবোদয়ের আওতাতে আরো অনেকগুলো বছর থাকা যায় সেটা সাজিদুর হয়তো থাকতে পারবে। সাজিদুর তুমি বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে গেলে সাজিদুরকে এখন থেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে। তুমি যতটা পড়াশোনা করেছিলে নবোদয়ে পাশ করার জন্য সেখানে তুমি ম্যাক্সিমাম কি পড়াশোনা করেছো? ইংরেজিতে সমানভাবে করেছি, তবে অঙ্কটা সবথেকে বেশি করেছি। অঙ্কটা সবথেকে বেশি করেছো, এবার ইঞ্জিনিয়ারিং করতে গেলে তো ম্যাথমেটিক্স দরকার হয়ই, তো সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাথের তোমার এখন যা বেসটা তৈরি হয়েছে, তুমি নবোদয় স্কুলে গিয়ে অঙ্ক বই হাতে পেয়েছো, সেই অঙ্কগুলো তোমার কাছে কি একদম সহজ লেগেছে না মনে হচ্ছে যেন নতুন অঙ্ক? তোমাদের যে ফ্রাকশনের যোগ বিয়োগ করতে দেবে দেখবে বা আরো অনেক অঙ্ক থাকবে সেগুলো তোমার কাছে মনে হবে একদম সহজ, কেন বলো তো? কারণ তুমি নবোদয়ে যাবার আগে তুমি অনেক বেশি কঠিন অঙ্ক করে গেছো। সায়ন মাহাতো যে অঙ্কগুলো সাজেশনে দিয়েছিল সেই অঙ্কগুলো যথেষ্ট কঠিন ছিল না? সেগুলো সব তুমি করেছিলে, পারতে সেগুলো সব? সব প্রথম দিকে পারতাম না কিন্তু বুঝিয়ে দেওয়ার পরে পেরেছো। আচ্ছা, সেই ওই কঠিন অঙ্কটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা গেল, অঙ্কটা প্রথম থেকে পড়তে পড়তে শেষে আসলাম পুরো অঙ্কটা কেমন গুলিয়ে গেল, তখন সেটাকে ছোট ছোট পার্ট ভাগ করে নিয়ে যখন করেছো তখন পুরোটা মাথায় যখন চলে এসে তখন তোমার কাছে কি মনে হচ্ছে যে এরকম কঠিন অঙ্ক দিলেও পারা যায়? তুমি একটা 5-এর স্টুডেন্ট হয়ে তুমি 10-এর অঙ্ক করেছো, তো সেই অঙ্কটা যখন পেরেছো তখন তোমার কি মনে হয়েছে, আনন্দ লেগেছে যে একটা 10-এর ছেলে মেয়েরা যে অঙ্ক করে আমি সেটা করছি? এবার এই যে অঙ্কের যে তোমার ধারণাটা রয়েছে, ইংরাজিটা তো জীবনে লাগবেই, ইংরাজি আলাদা করে আহামরি কোনো কিছু নেই ইংরাজির মধ্যে, যে সেটা অধ্যবসায়ের সাথে শিখতে হবে। ইংরাজিটা নর্মাল একটা ল্যাঙ্গুয়েজ, ওটা নর্মাল শেখা যাবে, পড়তে পড়তে শিখে যাবে, বা যেটুকু আমি তোমাদেরকে 2-2.5 মাসে করিয়েছি সেটাও এনাফ। এবার তোমাকে অঙ্কটার উপর বেস করে তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে যেতে হবে, অল ইন্ডিয়া বেসিসে তোমাকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পাশ করতে হবে, তারপরে তোমাকে যেতে হবে কি ইঞ্জিনিয়ারিং কলেজে, তাই তো? এবার তুমি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে এটা তোমার কবে থেকে মনের মধ্যে ইচ্ছা, একদম ছোটবেলা থেকে নাকি তুমি পরে বুঝলে যে না সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে কিছু একটা আছে সেখানে আমাকে যেতে হবে? পরে বুঝলে, পরে বুঝলে, তাই তো? ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কিন্তু তোমাকে ম্যাথমেটিক্স এর উপরে সব থেকে বেশি জোর দিতে হবে, তাই তো? এইবার নবোদয় স্কুলে তুমি কত থেকে কত পর্যন্ত পড়তে পারবে? তুমি তো গেছো 6-এ, তাহলে এবার 7, 8, 9, 10, 11, 12, 12-এর পরে কি আর স্কুলে থাকতে দেয়? দেয় না। কিন্তু আমি বলছি যে তুমি নবোদয়ের আন্ডারেই পড়তে পারবে, কিভাবে পারবে জানো? তোমাকে ক্লাস 10-এ একটা পরীক্ষায় বসতে হবে, দক্ষিণা ফাউন্ডেশন, এক্স নবোদয়ন ফাউন্ডেশন, এরকম কয়েকটা ফাউন্ডেশন রয়েছে সেখানে পরীক্ষায় পাশ করতে হবে, ক্লাস 10-এ এবং 12-এ পরীক্ষা দেওয়া যায়। সেটাতে তুমি যখন পাশ করবে তোমাকে তখন একটা সুযোগ দেওয়া হবে, সেটা কি 12 পাশ করার পরে তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার জন্য ওরা নিয়ে যাবে,
সেখানে তোমাকে 4 বছর পড়াবে, পড়ানোর পর সেখানেই তোমাকে লাস্ট ইয়ারে ফাইনাল ইয়ারে তোমাকে একটা ক্যাম্পাসিং করবে, সেই ক্যাম্পাসে তোমাকে চাকরিতে দিয়ে দেবে। ভালো ভালো সফটওয়্যার কোম্পানি থেকে যখন মানুষ আসবে তখন তোমাকে ওখানে চান্স করিয়ে দেবে। আবার তুমি ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার হয়ে তুমি এমন কিছু করলে, আবিষ্কার করলে যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। যেমন ধরো আগে একটা টাচ ফোনের দাম ছিল 1 লাখ টাকা, এখন সেটা 5,000 টাকায় পাচ্ছে। সাধারণ মানুষ একটা টাচ স্ক্রিন মোবাইলের ফ্যাসিলিটিটা নিতে পারছে, আর তুমি সেই টাচ স্ক্রিন মোবাইলের ফ্যাসিলিটি সব থেকে বেশি নিয়েছো, কি বলো তো? সেটা অনলাইনে পড়াশোনা করেছো তুমি, অনলাইনে নবোদয় স্কুলে ভর্তি হবার মানে যাওয়ার আগে পর্যন্ত যা কিছু শিখেছো সবই তো ওই টাচ স্ক্রিন মোবাইলের জন্য। তাহলে এটাও কেউ না কেউ আবিষ্কার করেছিল, আর সেই আবিষ্কারের সুফলটা তুমি পেয়েছো। এবার তোমাকেও এরকম কিছু রিটার্ন দিতে হবে। তোমার কি ইচ্ছা, তুমি বড় হয়ে এরকম কিছু কি করার চিন্তা ভাবনা আছে? আমি বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে দেশের জন্য কিছু করতে চাই, নতুন কিছু আবিষ্কার করার ফলে যাতে দেশের অনেক সুবিধা, এখন যেরকম সুবিধা হচ্ছে এর থেকে আরো বেশি সুবিধা হয় যা, সেটার চেষ্টা করবো। হ্যাঁ, তোমার আবিষ্কার থেকে মানুষ যাতে সুবিধা পায়, তাই তো? বেশ, খুবই ভালো চিন্তা ভাবনা। এবার আমি যাব তোমার কাছে, আবার আসবো তোমার কাছ থেকে শুনবো যে তুমি কেমন পড়াশোনা করেছিলে, আর এখন যারা তোমার পরবর্তীতে পড়াশোনা করবে তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলবে যে তারা কেমন পড়াশোনা করবে, কেমন কেমন পড়াশোনা করলে নবোদয় চান্স পাওয়া যায়, নবোদয় প্রশ্নপত্র কেমন হয়, এসব বিষয়ে তোমার কাছ থেকে আমরা শুনবো। যাব তোমার আব্বুর কাছে, দাদার কাছে যাব, যে এই যে আপনার ছোট ছেলে, ছোটবেলা থেকেই আপনি এটা বুঝতে পেরেছিলেন যে ছেলেটার মধ্যে একটা মেধা আছে, এবং এই মেধাটাকে কাজে লাগিয়ে আমি যদি ছেলেকে ভালো জায়গায় পাঠাতে পারি তাহলে ভালো হবে, এবং ফাইনালি আপনি সেটা করতে পারলেন, এবং আপনিও অক্লান্ত পরিশ্রম করেছেন, মানে আমাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনি ওর কোথাও কোনো অসুবিধা হলে আপনি সেটাকে দেখিয়েছেন, এবং শুরুর দিকটাতে যখন আমি ওদের সরাসরি মানে পড়াতাম না, আমি সাজিদুরকে চিনতে পেরেছিলাম, ও একদিন আমাকে ফোন করে বলেছিল স্যার ওই অঙ্কটা এই আছে কিন্তু ওইটা এইরকম হতে হবে, ওর প্রশ্নটা শুনেই আমি তখন বুঝে গেছিলাম যে এই ছেলেটা মানে ব্রেনি, তখন আমি বলেছিলাম ঠিক আছে আমি তখন ব্যস্ত, আমি তোমাকে পরে এই বিষয়গুলো বুঝিয়ে দেবো। ওই আমি প্রথম ওকে চিনলাম সাজিদু, তারপরে অনলাইনে যখন লাইভে আসি ও আমাকে একটার পর একটা কোশ্চেন করলে অ্যান্সার দেয়, তখন থেকে ওর নামটা আমার মনে থেকে গেল। তারপর তো আগস্ট মাস থেকে সরাসরি ক্লাস করতে গিয়ে সবাইকে চিনেই নিলাম। তো এই যে অনলাইনে পড়াশুনো যখন করলো ছেলে, তো এই পড়াশুনো করার পরে ফাইনালি চান্স পেল, এইটাতে আপনার কতটা আনন্দ লাগছে এবং আপনি কতটা মনে প্রাণে চেয়েছিলেন, এই বিষয়ে অন্যান্য গার্জিয়ানদেরকে একটু বলবেন। অনলাইন ক্লাস বলতে প্রথমে কোনো ধারণা ছিল না, আর আমি তো অ্যাকচুয়ালি জেনারেল লাইনে খুব শিক্ষিত নয়, আরবি নিয়ে পড়াশোনা করেছি, তো ধর্ম নিয়ে পড়াশোনা করেছি। যখন বাচ্চাকে এই লাইনে ঢোকালাম, ঢোকার পরে তো ওর সঙ্গে আমিও সময় দিয়েছি, আর স্যারাদের যে পড়ানো বা ম্যাম যে প্রথম পড়াতেন, দেখে একটু আমার মনে হলো যে আমি আস্তে আস্তে যেন অঙ্ক শিখছি আস্তে আস্তে, বা আমার পড়াশোনা একটা মনোযোগ এসে গেল। পরবর্তীতে ভালো লাগা বলতে মাঝে মধ্যে মনে হতো, বিভিন্ন বই দেখতাম, বইয়ে বাচ্চাদের ছবি থাকতো, দেখতাম এই বাচ্চাগুলো কারা, এই বাচ্চাগুলো এই ছবি বই এলো কেন, অন্য কোনো ছবি দিতে পারতো কিন্তু এই বাচ্চাটা ছবি কেন এলো, বাচ্চাটা কে? তো পরবর্তীতে আমার আমার ছেলে যখন পড়াশোনা করতে করতে ঠিক লাস্ট 4 মাস যখন একদম 24 ঘন্টার জন্য স্যার নিয়ে নিলেন, যেটাকে আমরা বলছি স্পেশাল কোচিং, সুপার স্পেশাল কোচিং, তো যাওয়ার পরে বাচ্চা পড়ছে, ভালো লাগছে, তো সুন্দর বাচ্চা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর বিশেষ করে সায়াসুরের প্রত্যেকটা স্যারের যে সাপোর্টটা আমি দেখেছি, মানে আমি কল্পনা করতে পারিনি একটা মাস্টারমশাই এইভাবে বাচ্চাকে পড়াতে পারে। যেমন দেখেছি রাত্রে 12টা 1টার সময় বাচ্চা যখন কোনো কিছু কমেন্ট করেছে, সঙ্গে সঙ্গে যে রিপ্লাই দেওয়া, তার উত্তর দেওয়া, আমি তো জেগেই থাকি। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো আমি ভাবতে পারিনি যে একটা মাস্টারমশাই বাচ্চার জন্য এত কষ্ট করতে পারে। তো তার সুফল প্রথম যেটা আমি দেখেছিলাম, যখন স্যার বললেন যে সাজিদ তোর একটা ভালো ছবি দে, ভালো ছবি দে, তোর বই ছবিটা বইয়ের ফন্ডে আসবে, তখন আমি বুঝতে পারলাম যে এই ছবিগুলো কাদের, বইয়ের প্রথম পেজে যে ছবিগুলো কাদের থাকে, সে বাচ্চা কতগুলো ট্যালেন্ট হলে কতটা এগিয়ে গেলে তার ছবি ফ্রন্টে আসে, তখন বুঝতে পারলাম। তো সেদিক দিয়ে আমি দেখেছি সায়েন্স ইনস্টিটিউট বা স্যার বাকি যে ম্যামরা যেভাবে বাচ্চার পড়াশোনার দিকে মনোযোগ দিয়ে আগিয়ে নিয়ে গেছেন, সেটা আমি কল্পনা বলে বোঝাতে পারবো না। এবার এইটার পাশাপাশি
আপনার ছেলে ওর ভেতরে একটা তো ট্যালেন্ট ছিল, সেটাকেও কাজে লাগিয়েছে। এবার কাজে লাগিয়ে আজকে ফাইনালি নবোদয় স্কুলে গেছে। এখানে আমরা ধরে নিচ্ছি না যে ওর জীবনে সব সাকসেস পেয়ে গেছে, সাকসেস পাওয়ার একটা প্রাথমিক সিঁড়িতে উঠেছে, এই যে জায়গাটায় পৌঁছে গেল, বাবা হিসেবে আপনার কেমন লাগছে? সত্যিকারের পরীক্ষা দেওয়ার পরে ভাবছিলাম যে এতগুলো বাচ্চার মধ্যে আমার বাচ্চাটা কি করবে কি হবে নিয়ে ভাবছিলাম। তো বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করতাম সবসময় যেন আমার বাচ্চা চান্স পায়। তো যেদিন সত্যিকারের কথা, যেদিন রেজাল্ট আউট হয় সেদিনও মোবাইলে সার্চ করার আগেই আমি দোয়া করেছিলাম, বাচ্চাও গিয়ে নামাজ পড়েছে, দোয়া করেছে। তো যখন ক্লিক করার পরে দেখলাম যে বাচ্চা চান্স পেয়েছে, মানে অকল্পনীয় খুশি, যে খুশিতে মোটামুটি কান্না আসতে পারে। আর তাতে সব থেকে বড় খুশি হয়েছিলাম, সেখানে সব থেকে বড় ভালো লেগেছিল যে আজকের এই সায়েন্স সূত্রে যদি আমি না পেতাম, কারণ আমি যেখানে থাকি আর কি সেখানে সেই ধরনের কোনো সুবিধা নাই যে বাচ্চার ভালো কোনো কোচিং দেবো। আমি অনলাইনে খবর পাওয়ার পরে যখন আমি অনলাইনে ভর্তি করে সায়েন্স যদি না পেতাম আমি, তাহলে আমার বাচ্চা আজকের এই জায়গায় যেতে পারতো না। তো সেক্ষেত্রে খুব ভালো লেগেছিল, বিশেষ করে মনে হয়েছিল সায়েন্স যদি আরো বেশি দোয়া করে যাতে ওরা আগিয়ে যায়, বাচ্চাদেরকে আরো ভালো দেখাতে পারে, যাতে বাচ্চা আরো বাচ্চা যেন এভাবে চান্স পায়, সেই দিয়ে খুব ভালো লেগেছিল। বললেন না যে ধরুন এই যে ট্যালেন্ট, ট্যালেন্ট কিন্তু আমাদের দেশে, আমাদের রাজ্যে বা দেশে টোটাল দেশে বিভিন্ন প্রান্তে এরকম প্রচুর ট্যালেন্ট আছে, ওরা যথার্থ পরিবেশের অভাবে না। আজকে ধরুন সাজিদুর যদি নবোদয় চান্সটা না পেতো বা নবোদয়ের সব পড়াশোনা না করতো, ওর ভেতরে একটা ট্যালেন্ট রয়েছে, ওটা কিন্তু ওইখানেই থাকতো, হয়তো ওর স্কুলে পড়াশোনা করে আস্তে আস্তে ও অন্য কোনো চিন্তা ভাবনায় চলে যেত। এই যে একটা ছোট্ট মানে বীজ, বীজের মধ্যে একটা সুপ্ত থাকে, একটা বিরাট বড় গাছ, সেইটা হচ্ছে পরিবেশের জন্য সে পায়, এই সুবিধাটা এটা অনলাইনের মাধ্যমে শুধুমাত্র সম্ভব। তা নাহলে আমার দ্বারা কখনো ঝাড়গ্রামে রীতিমতো প্রত্যেক সপ্তাহে একদিন করে গিয়ে পড়ানো সম্ভব হতো না। এবার এই অনলাইন প্ল্যাটফর্মটা থাকার জন্যই আমরা এই মানুষের কাছে পৌঁছে যেতে পারছি, এবং সেই সঙ্গে আমরা চেষ্টা করব যে এরকম সাজিদুরের মতো হাজার হাজার সাজিদুর আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসুক। আপনি যে ছবির কথা বললেন সেই ছবিটা আমি দেখাই, এটা নিয়ে অনেক বিতর্কিত প্রশ্ন ছিল যে পরিশ্রম করেছে বহু স্টুডেন্ট, 40 জনের মতো পরিশ্রম করেছে, তাহলে বইয়ের একদম ফ্রন্ট পেজে এই ছেলেটার ছবি কেন থাকবে? তো আমি তখন একটা কথাই বলেছিলাম যে বইয়ের ফ্রন্ট পেজে কার ছবি থাকবে সেটা আমি ডিসাইড করব, কারণ এই বইটাকে নিয়ে 40 জন আমার সঙ্গে হেল্প করছে, 40 জন যদি প্রতিদিন 1 ঘন্টা করে পরিশ্রম করে, আমার সেখানে প্রতিদিন 40 ঘন্টার পরিশ্রম করতে হচ্ছে। তো সবাইকে নিয়ে আমি যখন কাজটা করছি, তো তখন আমার এই কাজে সব থেকে বেশি মানে গুরুত্ব কার, কে সব থেকে বেশি গুরুত্ব রেখেছে, কে সব থেকে বেশি পরিশ্রম করেছে, তো সেই জায়গায় আমি দেখেছি সাজিদুরকে দিয়েছি 4টে কোশ্চেন পেপার, এখনই সলভ করে দাও তাড়াতাড়ি, ওর সঙ্গে সঙ্গে, মানে এমন না যে বইয়ের পৃষ্ঠা এরকম উল্টে উল্টে চেকিং করা, ছোট্ট মোবাইলের এক মানে স্ক্রিনের উপরে বানানটাকে চেক করে যাওয়া, এটা খুব টাফ ব্যাপার। সেই টাফ কাজগুলো সাজিদুর রহমান কখনোই ক্লান্ত হয়নি, রাত্রে 12টা 1টা পর্যন্ত দেখেছি সাজিদুর কালেকশন করছে, করে আমাকে আবার পিডিএফ তৈরি করে পাঠাচ্ছে অথবা র ফাইল পাঠিয়ে দিচ্ছে। মানে ও মেধাবী ছাত্র, সেই জন্য ও এই সফটওয়্যারের সঙ্গে পরিচিত, ও সঙ্গে সঙ্গে সেটাকে র ফাইল তৈরি করে আমাকে পাঠাচ্ছে, আমি যাতে কপি করে আবার বইয়ের পেজটাতে নিতে পারি। এই যে এত পরিশ্রম করেছে, তখনকার দিনে আমি দেখেছি যারা নবোদয় চান্স পেয়ে গেছে 6 এর পরে, তো তাদের সাথে সমান তালে বা তাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স হয়ে তারা কারেকশন করে যাচ্ছে, সেখানে কিছুটা ভুল থেকে যাচ্ছে, সাজিদুরের চোখ এড়ানো যাচ্ছে। তো এই যে এত পরিশ্রম করেছে, সেই জন্য আজকে ও যত বছর বেঁচে থাকবে বা ওর পরবর্তী প্রজন্ম যত বছর থাকবে বা বইটা যত বছর থাকবে, সেটা 3-4 প্রজন্ম হতে পারে, এইভাবেই কিন্তু কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাবো সাজিদুরকে একটা বইয়ের ফ্রন্ট পেজে এবং ভেতরে ভেতরের বিভিন্ন জায়গাতে সাজিদুরের প্রশ্ন রয়েছে, প্লাস পুরো বইটাতেই সাজিদুরের প্রতিটা পাতায় পাতায় সাজিদুরের পরিশ্রম রয়েছে। আজকে সাজিদুর অনেক বড় জায়গায় যাবে, আমি এটা বিশ্বাস করি, আমি মনে প্রাণে কামনাও করি সেটা, কিন্তু সাজিদুর অনেক বড় জায়গায় যাওয়ার
পরেও একটা জায়গা থেকে যাবে যে না, আমার ছোটবেলায় একটা বই ছিল, আজও মানুষ পড়ে সেই বইটা, লক্ষ লক্ষ মানুষের কাছে চাইবো আমি এই বইটা যেন ছড়িয়ে যায়। এবং কোনো না কোনো একটা সময় সাজিদুর কোনো না কোনো প্রান্তে কারোর বাড়িতে গিয়ে দেখলো সেই বাচ্চাটা পড়াশুনো করছে, সেই অঙ্কটা সাজিদুরের নিজের তৈরি, বা সেই বইয়ের প্রথম পৃষ্ঠাটাতে দেখছে আমার নিজের ছবি। তো এই সেই সাজিদুর রহমান ঢালি, যাকে আমি অনলাইনে মানে গত বছর, মানে গত বছরের আগে তো সাজিদুরকে আমি চিনতাম না, তো গত বছর মিডিলের থেকে আমি জুলাই মাসের থেকেই ধরলাম, জুন জুলাইয়ের পর থেকে একদম জানুয়ারি পর্যন্ত টানা প্রতিদিন লাইভে এসে একবার হলেও আমি বলেছি যে সাজিদুর রহমান ঢালি উত্তর করেছে, খুব ভালো উত্তর করেছো, এক কথায় উত্তর দিয়েছো, ভালো উত্তর দিয়েছো, ব্লুটুথ বয়, 5G, এইভাবে আমি ওদের সাথে ইয়ার্কি করে কথা বলতাম। এটা ছাড়ি কোথা থেকে পেয়েছি জানিস? এটা বাংলাদেশের একটা নাটক থেকে, মোশারফ করিম, যমজ বলে একটা নাটক আছে, মোশারফ করিম মাল্টি ট্যালেন্টেড লোক যে কলকাতায় এসে সিনেমা করে, উনি একটা নাটকে, যমজ নাটকটাতে সবসময় বলে আমি হচ্ছে ব্লুটুথ বয়। তো সেখান থেকে আমি নিয়েছিলাম যে এরা হচ্ছে সেই ব্লুটুথ বয়, যে অরিজিনালি এদের মধ্যে কতটা ট্যালেন্ট। আচ্ছা দাদা, আমি আপনাকে একটা প্রশ্ন করব কয়েকটা, যে ধরুন সাজিদুর এই পরিশ্রম করেছে, আপনি তো রাত্রে ও যখন মানে পড়াশুনো করছে, আপনি বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে দেখছেন যে ছেলে আমার পড়ছে, হ্যাঁ বাবা মার এটা ভালো লাগে যে ছেলে রাত জেগে পড়লে পরের দিন হাজার কাজ থাকলেও একটু মানে উঠে দেখা যে না দেখি কি করছে, হ্যাঁ মনে মনে একটা ভালো লাগে, সেই ভালো লাগার জায়গাটাতে আপনার মনের মধ্যে কিন্তু একটা আশা বাসা বেঁধেছিল যে আমার ছেলে নবোদয়ের চান্স পাক, এবং সেটা পাওয়াতে আপনি আনন্দিত, আপনার চোখে জল এসেছে, এটা অকৃত্রিম একটা জল, এই এই জলটা এমনি আনা যায় না। তো সেই জায়গা দাঁড়িয়ে ধরুন রেজাল্টে সাজিদুরের নাম আসেনি, এটা কিন্তু অবাক হওয়ার কিছু না, সাজিদুরের মতন এরকম ট্যালেন্টেড ছেলে, সায়ন মাহাতো, অলিভিয়া, এই যে আরো আমাদের যেসব ট্যালেন্টেড ছেলে মেয়েরা রয়েছে, তাদের নাম না আসাটা কিন্তু অস্বাভাবিক না। ওদেরই সাথে পড়তো রাজ, সবসময় বইয়ের কাজ করতো, এর এর যতটা টাইম দিত রাজ ততটাই ওর সঙ্গে টাইম দিত, যে সাজিদুর আমি এটা করছি তুই ওইটা কর, রাজের নামটা আসে। এইরকম যদি নামটা না আসতো, তাহলে আপনার এই অনলাইন পড়াশুনো বা নবোদয় স্কুল বা এই পরিশ্রম করে অঙ্ক করা এই বিষয়গুলির উপর ধারণাটা কেমন? প্রথম 3-4 মাস পরে বাচ্চা যেটুকু বুঝেছি, তো অনলাইনে আসার আগে বাচ্চাকে পড়তে বলতে হতো। আচ্ছা, তো প্রথম অনলাইনে 3-4 মাস ক্লাস করার পরে বাচ্চাকে শুতে বলতে হতো, খেতে বলতে হতো। আচ্ছা, হ্যাঁ, পড়াশোনা যে জেদ এসে গেছে সেখান থেকে এতটুকু বিশ্বাস ছিল যে একটা বছর যদি ও সাড়ে ছুটিতে কোচিংটা নেয় তো নবোদয়ে চান্স পাওয়াটা বড় কথা নাই, তো যদি নাও পায় কিন্তু যেটা শিখবে ও লাইফে অনেক বড় জায়গায় পৌঁছে যাবে, এই বিশ্বাসটা এসে গেছিল। শিখেছে, অনেক কিছু শিখে, অনেক কিছু শিখেছে। তো আমরা যাব সাজিদুরের আম্মুর কাছে যাব। দেখেন, সন্তানের কৃতিত্বে বাবা বা শিক্ষক যে যতটাই ভূমিকা পালন করুক না কেন, আমি বলবো মায়ের ভূমিকা সব থেকে বড় থাকে। মা হয়তো দেখা যায় যে অনেক সময় সরাসরি পড়াশুনো হেল্প করতে পারে না, কিন্তু জীবনে যত কিছু আছে সব ক্রেডিট আমি মাকে দিই, কারণ মা এমন একটা বিষয়, মার উপরে পৃথিবীতে কিছু হয়। তো সেই মায়ের কাছে কিন্তু স্বামী বলেন, তার বাবা মা বলেন, আত্মীয় স্বজন বলেন, যে যেখানে থাকুক না কেন, মায়ের কাছে সে সন্তান, এটা আলাদা বিষয়। মানে সন্তানকে বাবাও ভালোবাসে, কিন্তু মা যে কি ভালোবাসে সেটা মা ছাড়া আর কেউ জানে। তো এই যে আপনার যে প্রাণের যে ধন, দুটো সন্তানই আপনার কাছে প্রাণের চেয়ে প্রিয়, তার মধ্যে এই যে ছোট ছেলেটা আজকে যার জন্য আপনি ছুটে এসেছেন, কালকে ঝাড়গ্রাম থেকে দক্ষিণ চব্বিশ পরগনা, আজকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উত্তর চব্বিশ পরগনা, আবার এখান থেকে আপনাকে রাত 12টা 1টা 2টোর সময় সেই ঝাড়গ্রামে রিটার্ন করতে হবে, এই যে এত জার্নি এত কিছু, তার মধ্যে দিয়ে ছেলেটার এই যে একটা বড় জায়গায় পৌঁছানো, এইটা নিয়ে আপনার কাছ থেকে আপনার যে অনুভূতি সেটা আমরা শুনবো, অন্যান্য মায়েদেরকে শোনাবো। চান্স পেয়েছে তার জন্য খুবই আনন্দিত হয়েছি, এবং সাজিদুর যে অনলাইনে পড়াশোনা করে যে এতদূর পর্যন্ত পৌঁছেছে তাও ভালো লাগছে, এবং ওদের নবোদয়ে ভর্তি হয়েছে,
এবং বড় হয়ে যে ইঞ্জিনিয়ার হবে, বড় হয়ে ইঞ্জিনিয়ারিং হবে এবং অনেক বড় জায়গায় পৌঁছাক, তার জন্য আমরা দোয়া করব এবং সবাই সবার জন্য দোয়া করব, সবাই যেন বড় জায়গায় পৌঁছায়। আচ্ছা, এবার আমি আর একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে এই যে ছেলে তো সবসময় কাছে থাকতো, বড় ছেলে একটা জায়গায় পড়াশোনা করে ও থাকে না, একে নিয়েই আপনি সারাক্ষণ থাকতেন, সেই ছেলেটাও যখন চলে গেল ওকে ওই মাসে একদিন বা দুদিন দেখতে পাচ্ছেন, তারপরে আর দেখতে পাচ্ছেন না, সবসময় বাইরেই থাকছে, তো এই যে খারাপ লাগাটা তো একটা থাকে, মনটা কেমন খারাপ হয়? খুব খারাপ লাগলে লাগে, কিন্তু খারাপ লাগলে কিন্তু বলি খারাপ লাগলে তো চলবে না, বাচ্চার একটা ভবিষ্যৎ আছে, ওর ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজের কষ্টটাকে চেপে রেখে ওকে সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে হবে। মুখে মানে বুকে একটা কষ্ট রয়েছে, ছেলে কাছে নেই, তারপরেও মাকে কঠোর হতে হয় যে আমাকে ছেলের জীবনের স্বার্থের দিকে তাকিয়ে আমাকে এইটুকু আত্মত্যাগ করতে হবে। অনেক মা বাবা কিন্তু পারে না, এটা ছেলে মেয়েকে দিয়ে থাকতে পারে না। মায়ের ব্যাপারে বলবো, অনেক সময় আমি তো কষ্ট পাই, বড় ছেলে তো ছোট নাই, আমার মনে হয় অনেক কষ্ট পাই, অনেক অনেক রকম ভাবনা মনের মধ্যে আছে, ও আমাকে সান্ত্বনা দেয়। আচ্ছা আচ্ছা, যে অনেক শক্ত না, এইরকমই দরকার, যে আমরা দেখেছি জীবনে বড় কিছু যারা হয়েছে তারা কিন্তু সবাই মায়ের গুণে বড় হয়েছে। এই যে আমাদের যত বড় বড় বিজ্ঞানী, আমাদের ভারতবর্ষ থেকে যারা বড় বড় বিজ্ঞানী আছে বা ভারতের বাইরে যারা আছে, আমরা তাদের জীবনী পড়ে কিন্তু একটা জিনিসই লক্ষ্য করি সবসময়, মায়ের গুণেই কিন্তু সন্তান বড় হয়। আজকে হয়তো সাময়িকভাবে একটু কষ্ট হচ্ছে, সাজিদুরের মন খারাপ, চোখে জল, ওর মায়েরও মনটা খারাপ, আবার যখন ও স্কুলে চলে যাবে গরমের ছুটির পরে তখনও সাজিদুরের মায়ের চোখে জল আসবে, কিন্তু তারপরেও কিন্তু এই যে ও যে যাচ্ছে, ও যে কেন যাচ্ছে, ওখানে গিয়ে ও কি হতে পারবে, এইটাকে সামনে রেখেই যে দিদি বললেন যে ওকে বড় হতে হবে, সেই জন্য খারাপ লাগলো আমাকে, কিন্তু সেটা মানে মনের মধ্যে চেপে রাখতে হচ্ছে, এটাকেই তো মা বলে। এই এই মায়ের সন্তান হিসেবেই কিন্তু সাজিদুর একদিন অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। আসবো সাজিদুরের কাছে, যে অক্লান্ত পরিশ্রম করেছে, জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার মতো সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষা, স্ট্যান্ডার্ড এক্সাম, সেই এক্সামে পাশ করার আগে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির 20 তারিখ, এই যে 5.5 মাস পরিশ্রম করেছে, কতটা পরিশ্রম করেছে এবং কতটা পরিশ্রম করার পরে নবোদয় স্কুলে চান্স পাওয়ার জায়গায় পৌঁছানো যায়, সেটা ওর ডেলি রুটিন থেকে আমরা শুনে নেব। সাজিদুর, তুমি বলো যে তুমি সকাল 6টা থেকে রাত 10টা কিভাবে কাজ করেছো, তুমি অবশ্য রাত 12টা পর্যন্তও করেছো, বলো। সকালে উঠে ওখানে বাড়িতে অথবা কখনো গ্রীষ্মের সময় ছাদে উঠে আবার এক্সারসাইজ, ব্যায়াম এবং যোগা করেছিলাম। আচ্ছা, আবার তারপরে কিছুক্ষণ পরে আপনি এক্সারসাইজ দিতেন অথবা কিছু অঙ্ক বানাতে বলতেন। এক্সারসাইজ হয়ে গেল, খাওয়া দাওয়া করলে, রেস্ট নিলে, তারপরে অঙ্ক। হ্যাঁ, তারপরে তুমি অঙ্ক করতে শুরু করলে, তাই তো? আচ্ছা, এইভাবে করে আবার দুপুরে লাঞ্চের সময়টা একটা ছুটি থাকতো। হ্যাঁ, আচ্ছা, তারপরে স্নান টান খাওয়া দাওয়া করে একটু কিছুক্ষণ রেস্ট, 1 ঘন্টা 1 ঘন্টা, তারপরে আবার সন্ধ্যার সময় একটু কাজ দিতেন, তারপরে বিকেলে ধরো মাঝে মাঝে বলতাম খেলে আসো, আর সেইটা কতটা আনন্দের ছিল, যে ওরা ভাবছে যে আজকে মনে খেলতে দেবো না, আমি হঠাৎ করে 5টায় বললাম যাও 1 ঘন্টা খেলে আসো, মানে 1 সেকেন্ড দেরি করতো না কেউ, এক ছুটে মাঠে, সে যে একটা অনাবিল আনন্দ, তখন তো খুব ভালো লাগতো না, যে যাক আজকে একটা সুযোগ পেয়েছি একটু খেলার। কেউ কেউ যেত আবার, ও অনেক সময় আবার বলতো যে স্যার সন্ধ্যা তো প্রায় লেগেই গেল, তাহলে অঙ্কই করি। তারপরে সন্ধ্যার থেকে ক্লাস করেছো, তারপরে রাত 10টার সময়, 10টার পরে খাওয়া দাওয়া করেছো, তাই তো? খাওয়া দাওয়া করে তারপর খাওয়া দাওয়ার পরে তারপর চোখ বন্ধ করে জোরে জোরে 5 বার শ্বাস নেওয়ার পর সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম সেটা একবার ভেবে তারপরে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ি। আচ্ছা, সকাল থেকে রাত পর্যন্ত যা যা ভেবেছো, মানে যা যা করলে, সেটাকে রাত্রে শোয়ার আগে 3 মিনিট যে চোখ বন্ধ করে ভেবেছো, সেটাকে কোনো উপকার হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে, সারাদিনের জিনিসগুলো মাথায় চলে এসছে যে পর 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 এটা,
এবং পরের দিনে কি করবো সেটাও মাথা ছিল। সেটাও ভেবে রেখেছে যে পরের দিন, আজকে চারটে কোশ্চেন পেপার আমি সলভ করেছি, আগামীকাল পরের চারটে করব, এরকম একটা চিন্তা ভাবনা চলে এসছে। যাই হোক, সাজিদুর প্রচুর পড়াশুনো করেছে এবং প্রচুর অঙ্ক কারেকশন করা, অঙ্ক করা, অঙ্কটা করতে গিয়ে ভুল হলে সেই ভুলে ভুলটা কোথায় সেই জায়গাটা ধরা। এবার এই যে ভুল ধরা, তোমরা যে চার পাঁচজন ছিলে, এই ভুল ধরার জায়গাটাতে তোমার সাথে অনেকের তর্ক হতো, যে ও তামিম বললো যে না এটা হবে, তুমি বললে না এটা হবে, রাজ বললো এটা হবে, তারপরে আলটিমেটলি যখন দেখা গেল যে তোমার কথাটা ঠিক, তো তখন কেমন লাগতো? তখন আরো বেশি আনন্দ লাগে। আরো বেশি আনন্দ হতো না? আচ্ছা, অঙ্ক করাতে বেশি আনন্দ না অঙ্ক তৈরি করাতে বেশি আনন্দ? অঙ্ক তৈরি করাতে এবং অঙ্ক কারেকশন করাতে। কারেকশন করাতে, তাই তো? কারেকশন করার সময় কি মনে হতো যে ওরা যারা অঙ্ক করেছে, ওরা যারা লিখেছে, আমি তাদের অঙ্ককে কারেকশন করেছি? যখন নবোদয় চান্স পেয়ে গেছে স্টুডেন্ট, যে অলিভিয়া, সায়ন, ওদের ক্লাসের আরো অনেকে, তাদের অঙ্ক তুমি কারেকশন করে দিচ্ছ, তাদের অঙ্কের মধ্যেও ভুল রয়েছে, দেখা গেল যে ব্যাসটা যদি 28 না হয় 14 হতো তাহলে ভালো হতো, তাহলে অঙ্কটা মিলতো। এই যে সেই জায়গা তোমার কেমন লাগতো, যে আমি অঙ্ক বেশ অনেকটা শিখেছি, এই ফিলিংটা আসতো, তাই তো? যাই হোক, তো তুমি এই কারেকশন করেছো এবং এই কারেকশনের জন্য তুমি যে অঙ্ক শিখেছো, এই অঙ্ক শেখাটা তোমাকে তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পথে অনেকটা এগিয়ে দিয়েছে। এটা তুমি ছোট, তুমি অতটা এখনো উপলব্ধির জায়গায় যাওনি, কিন্তু সেটা আমরা জানি যে তুমি অঙ্কের জায়গাটা তোমার কতটা মজবুত হয়েছে। আশা করছি যে আপ টু 10 পর্যন্ত সিবিএসই বোর্ডের যে অঙ্ক আছে তার মধ্যে অ্যারিথমেটিক যে পার্টটা, সেই পার্টটাতে এদের কারোরই অসুবিধা হবে না, বিশেষ করে সাজিদুরেরও হবে না। সাজিদুর, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এই পরিশ্রম করেছো এবং এই জায়গায় পৌঁছেছো এবং আজকে স্যারের সঙ্গে দেখা করতে এসছো, এর জন্য আরো অনেক বেশি ধন্যবাদ তোমাকে। সাজিদুর প্রচুর গিফট নিয়ে এসছে স্যারের জন্য, একটা হোয়াইট বোর্ড নিয়ে এসছে, তারপর আরো অনেক কিছু প্যাকেট নিয়ে এসছে, আমি দেখলাম, সব দেখা হয়নি আমার এখনো। খুব ভালো ছেলে, খুব ভালো লেগেছে, আশীর্বাদ থাকলো, আর অনেক বড় জায়গায় যেতে হবে, মানুষের জন্য অনেক কিছু করতে হবে। আর আগামী বছরে বা আগামী দিনগুলোতে যারা পড়াশুনো করে নবোদয় স্কুলে চান্স পেতে চাইছে, বা অনেকে জানে না যে নবোদয় কি, পড়তে চায় না, তুমি তাদের উদ্দেশ্যে চার পাঁচটা কথা বলো যে তোমরা এইভাবে পড়াশুনো করো তাহলে নবোদয় স্কুলে চান্স পাবে। প্রথমে অঙ্কগুলো বুঝে নিতে হবে, যদি কোনো অসুবিধা হয় স্যার অথবা ম্যামকে বলতে হবে, যদি বুঝে যাও তাহলে আরো ভালো। প্রথম দিকে খুব কম করে করবে, তারপরে যদি আরো না বুঝতে পারো তাহলে আরো মানে অন্য অঙ্কগুলো করতে শুরু করে দেবে, যখন সবগুলো হয়ে যাবে তারপরে তারপরে যেগুলো বাকি ছিল, যেগুলো ডাউট ছিল সেগুলো আবার করবে, তখন ঠান্ডা মাথায় করলে দেখবে ওগুলো মিলে যাবে। আর আমাদের এই বই এবং স্যারের অন্যান্য অনেক বই আছে, প্রায় 7-8টা মতন, ওগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরাও চান্স পাবে। বেশ, তাহলে সাজিদুর বলছে যে এই বইগুলি সব অঙ্ক শিখতে হবে, কোনো অঙ্ক বাদলে সেই অঙ্কটা পাশ কাটিয়ে যাওয়া যাবে না, সেই অঙ্কটাকে বুঝে না নেওয়া পর্যন্ত তোমাকে সেই অঙ্কের চেষ্টা চালিয়ে যেতে হবে। তুমি কি করেছো এরকম কখনো যে একটা অঙ্ক বুঝতে পারছো না, কিছুতেই বুঝতে পারছো না, ফাইনালি সেটা বুঝতে পারলে সেই জায়গা পর্যন্ত যাওয়া না যাওয়া পর্যন্ত অঙ্কটাকে ছাড়োনি, এরকম হয়েছে তোমার? হ্যাঁ। তারপরে ফাইনালি যখন বুঝতে পেরেছো, আমি তো অনেক সময় করে দিতাম না, আমি শুধু ভয়েস মেসেজ করে দিতাম, এটা এটা কর মিলে যাবে, তাই এরকম হয়েছে যে ভয়েস মেসেজ করার পরেও তুমি বুঝতে পারছো না এরকম? তারপরে কার কাছ থেকে বুঝেছো, বন্ধুদের কাছ থেকে? তুমি যেটা পারছো না সেটা আবার তামিম বলতো যে এটা আমি পারবো স্যার, তারপর তামিম বুঝিয়ে দিয়েছে। তাহলে এই যে যে তামিম একে বোঝাচ্ছে, আবার সাজিদুর তামিমকে বোঝাচ্ছে, এই যে নিজেদের মধ্যে ডিসকাশনের মাধ্যমে অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়, সেটা সবার উদ্দেশ্যেই বলা থাকবে। যে সব সময় দেখা গেল আমি একটা অঙ্ক তোমাকে বলে দিলাম, তারপরে তুমি শিখলে, সেই পর্যন্ত বসে না থেকে, এরকম হতে পারে যে তুমি তোমার বন্ধুর সাথে ডিসকাস করো, তাহলে তুমি দেখা গেল সেই অঙ্কটা শিখে যাবে। এবার অনেকে ভয়ে লজ্জায় একটা অঙ্ক দুবার জিজ্ঞেস করবো, অনেকে করে না, যতক্ষণ না পর্যন্ত তুমি বুঝবে ততক্ষণ পর্যন্ত সেই অঙ্কটা নিয়ে তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আবার অনেকে একটা কাজ করে যে একটা অঙ্ক দেখলো, দেখে পারলো না, ওটা আমি পারি না বলেই রেখে দেয়, সেটা করা উচিত নাকি
সেই অঙ্কটা 5-6 বার নিজে আগে চেষ্টা করতে হবে, তারপরে স্যারের কাছ থেকে আমি পরে বুঝবো। তুমি কোনটা করতে? আমি প্রথমে ওই অঙ্কটা যদি না পারি তাহলে তারপরে আরো 2-3 বার চেষ্টা করি, যদি না হয় তাহলে অন্য অঙ্ক করে করি, তারপরে ওই সেটটা কমপ্লিট হওয়ার পরে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে ওই যেগুলো অসুবিধা হচ্ছিল সেগুলো ঠান্ডা মাথায় করি, তখন হয়ে যায়। ঠান্ডা মাথাটা কিভাবে ঠান্ডা করো? জোরে জোরে চোখ বন্ধ করে শ্বাস নিয়ে, ওটাকে কি কাজ হতো? হ্যাঁ হতো, প্রথম দিকে করতাম না, ওই 5-6 মাস তখন জানা ছিল না, কিন্তু তারপরে যখন সুপার স্পেশাল কাছে ঢুকলাম তখন আপনার ভিডিও দেখে এসব করতাম। একদিন তামিমকে আমি বললাম যে তামিমের খুব মাথা গরম, তা ওকে বললাম যে চোখ বন্ধ কর, চোখ বন্ধ করে জোরে জোরে 5 বার শ্বাস নে, বুক ভরে শ্বাস নিতে হবে, শ্বাসটা ছেড়ে দিতে হবে, তারপরে আস্তে আস্তে চোখ খোলো, খোলার পরে তুমি বইয়ের দিকে তাকাও, তাকিয়ে অঙ্কটা দেখো। তা ও প্র্যাকটিক্যালি আমাকে বললো, স্যার আমার রাগও পড়ে গেছে, অঙ্কটা আমি এবার আস্তে আস্তে বুঝতে পারছি। তো এই যেগুলো করানো হতো এইগুলোতে তোমরা উপকার পেতে, তাই তো? যাক, খুবই ভালো। সাজিদুরের সাথে আমরা অনেকটা সময় কাটালাম। আমি যাব সাজিদুরের আপুর কাছে, যে অনলাইন এক্সাম যেটা আমরা করেছিলাম, 30টা অনলাইন এক্সাম, এই অনলাইন এক্সামটা আপনি তো লক্ষ্য করতেন যে প্রতিদিন পরীক্ষা দিচ্ছে বা মোবাইলটাকে নিয়ে ওর পাশে বসা, যে প্রশ্ন কোনটা কোনটা আসছে সেটাকে সবসময় পাশে থেকে করা। এবার অনলাইন এক্সামে কি হয়, স্টুডেন্টের পাশেই বই থাকে, সবকিছু পাশে থাকে, দেখে করতেই পারতো, কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে ওরা নিজেরা পরীক্ষাটা দিয়েছে। এই অনলাইন এক্সামের ফলে ওর কতটা উপকার পেয়েছেন আপনার মনে হয়েছে কোনটা, যে অনলাইন এক্সাম গুলো কি সত্যি গুরুত্বপূর্ণ ছিল, এদের পাশের ক্ষেত্রে সেটা কতটা গুরুত্ব রেখেছে? অনলাইন এক্সাম যেটা হয়েছে, মনে করুন প্রথম যে এক্সামটা দেওয়ার পরে কোন একটা কোশ্চেনের উত্তর দিতে পারেনি, ও যে ওখানে ডায়েরিতে লিখেছে পরবর্তী এক্সামে কোন কারণে এই ডিস্টার্বটা হলো এটা পারলাম না, এই যে লেখা, আর তারপরে পরবর্তী এক্সামে গিয়ে সেই ভুলটা যাতে না হয় সেই যে প্রচেষ্টা, এটা যে মারাত্মক কাজ করেছে, যেটা একটা স্টুডেন্টের জন্য খুব দরকার। আচ্ছা, হ্যাঁ, সেদিক থেকে কিন্তু অনেক উপকার হয়েছে। লাস্ট দিকে দেখা গেল ওর কোনো ডাউট থাকছে না, প্রত্যেকটা কোশ্চেন মনে হচ্ছে যে সব ইজি এরকম মনে হয়েছে। আর ছোট ছোট যে ভুল ভ্রান্তি গুলো, যে আগের দিন আমি 3 উত্তর হয়েছে, আমার কি মনে হলো 2টাকে আমি ভুল করে দিয়েছি, এই যে সিলি মিস্টেকটা ওদের ডায়েরিতে লেখা ছিল, পরের পরীক্ষাটাতে ওই জিনিসটা যেন না হয় আগে মাথায় ওটা হিট হতো যে আমার ওইটা করা যাবে না, এইভাবে 30 বার কারেকশন হয়েছে। তো ওই কারেকশন গুলোর জন্য কি ওদের ফাইনালি এক্সামে যখন গেছে তখন ভয়টা অনেক কম ছিল বা এক্সাম হলটা পরিচিত ছিল? সে তো অবশ্যই ভয় তো কেটে গেছে, যে অনেক পরীক্ষা আমি দিয়েছি, এখন যে পরীক্ষা যাচ্ছে এটা আমার কাছে ফাইনাল নয়, পরে এর থেকে আগে অনেকগুলো ফাইনাল পরীক্ষা দিয়েছি, এরকম চিন্তা ভাবনার মধ্যে এসে গেছিল, তাই তো সাজিদুর? ফাইনাল পরীক্ষায় ভয় পেয়েছো? না, ভয় পাওনি, তাই তো? তাই এক্সাম গুলো দেওয়াতে তোমার মানে উপকার হয়েছিল? মনে হচ্ছিল কি যে পরীক্ষা দিতে যাচ্ছি আমি তো সবই পারবো, এটা মনে হচ্ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো তুমি বড় জিনিস হচ্ছে কারেকশনের ব্যাপারটা ছিল ওর মধ্যে, কারেকশন করে করে একটা এমন অভিজ্ঞতা হয়ে গেছে লাস্ট পজিশনে, আমার মনে হতো ও ওর যেটা ভাবনা হয়ে গিয়েছিল যে ও যেটা বলছে সেটা ঠিক, মানে মাস্টার হয়ে গেছে ও। হ্যাঁ, ওর মধ্যে এসে গেছিল আর কি, মানে একদিন তো সারাদিন কেটেছে, আমি একটা বারবার আমি রেগে যাচ্ছি, কারণ আমি বাইক চালাচ্ছি, তার মধ্যে ফোন করলো সাজিদুর, একবার করলো তামিম, একবার করলো রাজ, একবার করলো, ফোন করে বলছে স্যার আপনি ওইটা বললেন ওটা দিয়েও মিলছে না, আমাদেরটাই ঠিক, হ্যাঁ আরে কর না দেখছি। তখন আমি অন্য জায়গায় গেলাম, আবার সেখানে গিয়ে আমি এবার ভাবলাম যে না আমারই তো ভুল হয়েছিল, তাহলে এক কাজ কর 20/3 না করে ওইখানে 1-20/3 কর বা 3/20 কর, ওরা আবার করলো, আবার 1 ঘন্টা পরে আমাকে জানাচ্ছে না স্যার আমাদেরটাই ঠিক, উত্তর 20ই হবে। এইভাবে সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, রাত হয়ে গেছে 8-8:30 বাজে, তখন আমি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলাম যে আমি তো ভুল ছিলাম সারাদিন। তার মানে ওদের কনফিডেন্ট লেভেলটা কোথায়, স্যার যতই বলুক না কেন আমাদের এইটাই উত্তর আসছে, এই জায়গাটা ওরা অ্যাচিভ করেছিল। সেটা তো ফার্স্ট আপনি বলেছিলেন, প্রথম যখন অনলাইন কোচিং শুরু করেন তখন বলেছিলেন বাচ্চাকে পরীক্ষা হলে ছাত্র হিসেবে যাবে না, ওরা মাস্টার হিসেবে যাবে, মাস্টার হিসেবে। তো সেই হিসাবে আমি দেখেছি পুরো কোচিং কমপ্লিট করার পরে, কোর্স কমপ্লিট করার পরে মনে হলো সত্যি বাচ্চা মাস্টার হিসেবে যাচ্ছে। আপনি একটা কথা বললেন যে সাজিদুর স্কুলে গেছে, ওদের স্কুলে মুষ্টিমেয় 2-4 জন ছেলে মেয়ে আছে যারা ওই পরিবেশটার সাথে অ্যাডাপ্টেড হতে পারছে ল্যাঙ্গুয়েজের দিক থেকে, সাজিদুর ইংলিশে কথা বলতে পারে,
গতকালকে আমাকে ফোন করেছিল বা আজকে সকালেই বোধহয় করেছিল, আমি কখন যেন ওর সাথে 8টা 10টা কথা হয়েছে আমার, সব পুরোটা ইংলিশে হয়েছে এবং সাজিদুর অ্যাপ্রোচিংটা ইংলিশে করেছে। তো এই যে ওই স্কুলে কি ইংলিশে কথা বলতে পারছে এইটার জন্য আপনি মানে কোনটা কোন ঘটনাটা আপনার কাছে বেশি গুরুত্ব? সেটা তো আমরা খুব ভয় পেয়েছিলাম, যেহেতু বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে যাচ্ছে, ইংলিশে প্রচুর অসুবিধা হবে। কিন্তু যখন স্যার বললেন যে আমরা কোচিং এর ব্যবস্থা করেছি, আমি খুব খুশি। তো কোচিংটা নেওয়ার পরে দেখলাম যে বাচ্চা মোটামুটি ইংলিশ বলতে পারছে, মোটামুটি মানে ভালোই বলতে পারছে, যেটা চলবে, টুকটাক ও সারাদিনের রুটিনে টুকটাক কথা বলতে পারবে। এর জন্য টোটালি আমি বলবো ক্রেডিট যেটা, সেটা হচ্ছে লাস্ট যে ইংলিশ কোচিং 3 মাস নেওয়ার কথা ছিল, 3 মাস যদি হয়নি, 2 মাস কিছুদিন হয়েছে, 2 মাস 10 দিন মতো হয়েছে, যথেষ্ট সাপোর্ট করেছে। আচ্ছা আচ্ছা, তো এটা কিন্তু আমি পরীক্ষার পরে কন্টিনিউয়াস সবাইকে বলি, আমার বলাটা অনেকে বিশ্বাস করবে না। কারণ কি, আমি যেহেতু একটা অর্গানাইজেশনে রয়েছি, যে আমি বোধহয় আমাদের অর্গানাইজেশনের সুনামের জন্য মানে অর্গানাইজেশনের স্বার্থে সবাইকে প্রচার করছি যে নবোদয়ের পরীক্ষার পরে যে 2 মাস 2.5 মাস বা কখনো 3 মাস হয়, এই 3টে মাসের কোর্সটা কমপ্লিট করে নিতে। তো এতে কি হয়, স্টুডেন্ট আজকে সাজিদুর স্কুলে গিয়ে স্যারদের সাথে ইংলিশে কমিউনিকেট করতে পারছে প্রথমেই, কিন্তু একদম ওই যে 80 জন স্টুডেন্ট থাকবে ওদের ক্লাসে, 80 জনের মধ্যে প্রথম দিন থেকে যে স্যার বা যে ম্যাডাম ঘরে যাবে, প্রথম দিন থেকেই কিন্তু ম্যাডামের নজরে এসে গেল সাজিদুর ছেলেটা ভালো ছেলে, ও এই ক্লাসে একটা অ্যাডভান্স লেভেলের ছেলে। এই যে যে চিন্তা ভাবনা, ওই চিন্তা ভাবনা থেকে কিন্তু মানে একটা আত্মিক মিল আসে, স্যার স্যারের ওকে ভালো লাগবে, ওর স্যারের ভালো লাগবে, পঠন পাঠনটাও ভালো হবে। স্যার পড়াতে গেলে ক্লাসে 80 জনের দিকে তাকায় না, দেখবেন যে 4-5 জনের দিকে তাকায়, তার মধ্যে সাজিদুরের দিকে তাকাবে, এবং স্যার আমার দিকে তাকিয়ে পড়াচ্ছেন, এই ভালো লাগার জায়গা থেকে ও পড়াশুনো বেশি করবে। তাহলে যে পরবর্তী জীবনের অনেক দূর এগিয়ে যাওয়াটা, সেটা কিন্তু ডিপেন্ড করে ফার্স্ট টাইমের উপর। এই প্রথম 1 সপ্তাহে হয়তো স্যাররা ওই 80 জনের সবাইকে চেনেন না, কিন্তু কোথাও না কোথাও সাজিদুরকে সবাই চিনে গেছে, কারণ সাজিদুর বিরাট অঙ্ক পারে এটা কেউ জানে না এখনো, ওখানে সাজিদুর একটা বই লিখেছে এটাও কেউ জানে না নবোদয় স্কুলে, কিন্তু সাজিদুরকে চিনেছে কেন, সাজিদুর ইংলিশে অ্যাপ্রোচ করছে। তামিম যেমন লাটাগুড়িতে গিয়েই আমার ঘরে ঢুকলো, ঢুকেই ইংলিশে অ্যাপ্রোচ করলো, স্যার গুড মর্নিং, স্যার হাউ আর ইউ, আই এম ফাইন। এই যে যে অ্যাপ্রোচিংটা, এই অ্যাপ্রোচিংটার থেকেই কিন্তু আমরা তাদেরকে বেশি মনের জায়গা দিই। তো এই যে ইংলিশের যে 3 মাসের কোর্স, এই কোর্সে আমি যে জিনিসগুলো করাই, আমি বারবার বলেছি 13 বছরের ইংলিশ 13 সপ্তাহে করাবো, এটা হয়তো অনেকে মনে করেছেন যে না এটা কি হয় কখনো, তাহলে এই 13 বছর ধরে ইংলিশ কি শেখায়, তারা বোধহয় কিছু শেখায় না। শেখায়, সেখানে কি লিটারেচারের উপর জোর দেওয়া হয়, ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো স্কুলে বা কোনো পঠন পাঠনে জোর তেমন দেওয়া হয় না। ল্যাঙ্গুয়েজ বলতে গ্রামারকে বোঝায়, কিন্তু আমার কাছে ল্যাঙ্গুয়েজ তো অন্য জিনিস, যেখানে গ্রামারের গুরুত্ব নেই। গ্রামারটা আমি ওদেরকে প্রথম 15টা ক্লাস দিয়েছিলাম গ্রামারের, নাউন, পার্টস অফ স্পিচের সবগুলো, ভয়েস চেঞ্জ, তারপরে টেন্স, এইগুলো প্রথম 15টা ক্লাস ছিল। তারপরের যে টাইমটা, ওটা কিন্তু কোশ্চেন অ্যান্সার পর্ব ছিল। জীবনে কিন্তু আমাদের চলার পথে কোশ্চেন অ্যান্সারটাই দরকার। তাহলে আজকে আমরা অনেকটা সময় সাজিদুর, সাজিদুরের আব্বু এবং আম্মু, এনাদের সঙ্গে কাটালাম সাহা ইনস্টিটিউটের আমাদের যে অফিস, সেখানেই একসাথে আমরা মিলিত হয়েছি। ভীষণ ভালো লাগছে সাজিদুরের এই যে স্যারের প্রতি যে ভালোবাসা, তানিয়া ম্যাডাম, ও তো তানিয়া ম্যাডাম এবং আমি এই দুজনের কাছেই পড়েছে, তানিয়া ম্যাডামের জন্য গিফট আনা, এই যে পাশ করে যাবার পরে বহু স্টুডেন্ট আছে তারা আর পরে আমাদের চেনে না, আবার কিছু স্টুডেন্ট আছে স্কুলে গিয়ে তার নাকি মন খারাপ হয়। আপনাদের আমাদের উত্তর 24 পরগনারই একটা মেয়ে, সুন্দরবন এলাকার ওই দিকটাতেই বাড়ি, সন্দেশখালীতে, তার বাবা মাঝে মাঝে আমাকে ফোন করে বলে, স্যার ও তো আলাম এডমিশনে গেছে, ওখানে গিয়ে কান্নাকাটি করে, কেন আপনাকে মিস করে। তাই এই যে যে একটা প্রাপ্তি, আমি কদিন আগে লাইভে এসে এটা মানে ওনার বাবার সঙ্গে আলোচনা হয়েছিল, বাবা লাইভে এই কথা বলছে যে একটা স্টুডেন্ট একটা আলামিন মিশনে গেছে, সেখানে গিয়ে মায়ের জন্য মন খারাপ হচ্ছে, বাবার জন্য মন খারাপ হচ্ছে, স্বাভাবিক ঘটনা। ও ওখানে গিয়ে মাঝে মাঝে কাঁদে যে স্যারের জন্য মন খারাপ হচ্ছে, স্যারের কাছে পড়তে পারছি না। ও নবোদয়ে চান্স পায়নি, পরে 6-7 2 বছর পড়েছিল আমাদের এখানে। তো এই যে পাশ করার পরে চিনবে না, এটাই আমি কিন্তু স্বাভাবিক ধরি। সেখান থেকে সাজিদুর আব্বা এবং আম্মা দুজনকে নিয়ে এই এত দূর শিয়ালদা থেকে 2 ঘন্টা, আর বাইরে লু, সাজিদুর আসার পরে আমি বাজারে গেছি, পুরো মুখে পায়ে
পুরো মনে হচ্ছে যেন আগুনের ঝাপসা আসছে। সেইখানে দাঁড়িয়ে বনগাঁ লোকালের ভিড়ে এতদূর এসছেন আপনারা, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি মনে রাখবো সারা জীবন যে এত দূর থেকে এত কষ্ট করে আপনারা এসছেন। লাস্ট ফাইনালি আমি একটা কথা বলবো, যে আমার লাইফে অনেক টিচার দেখেছি, টিউশন টিচার হোক বা স্কুল টিচার হোক, বাস্তব কথা বলতে স্যারকে দেখার পরে আমার মনে হয়েছিল টিচার থাকে বলে। আচ্ছা আচ্ছা, আজকে আমরা অনেকটা সুন্দর মুহূর্ত কাটালাম, পরবর্তীতে আবার হয়তো কোনো এক সময় দেখা হবে সাজিদুরের সাথে, এইরকম আমরা আবার কোথাও বসবো, হয়তো সেদিন দেখা গেল সাজিদুর বড় কোনো পোস্টে বসে। আজকের মতো আমরা তাহলে সবাই নমস্কার জানাই, সাজিদুর সবাইকে টাটা দিয়ে দাও। নমস্কার, টাটা।